আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছো মাস্টার সাহেব? আপনি ঠিকই কইছেন, আমার দাঁত তো আসলেই 29টা। তাইলে আমার কি বুদ্ধি কম, আমার কি কোনো বুদ্ধি নেই মাস্টার সাহেব? ভুল কথা, তোমারও বুদ্ধি আছে। তবে তোমার যতটুকু আছে তোমার একটা প্রবণতা আছে সেটাকে বেশি করে দেখানোর, এটা ঠিক না, বুঝতে পেরেছো? আর আরেকটা জিনিস মনে রাখবা, যার যত কম দাঁত থাকে সে তত সরল এবং ভালো মানুষ হয়। তুমিও একজন ভালো মানুষ। আলহামদুলিল্লাহ মাস্টার সাহেব। কি ভিতরে যাই তো কোনো লাভ নাই। কেন? পাত্র ঠিক হয়ে গেছে। পাত্র ঠিক হয়ে গেছে মানে? হ্যাঁ, গতকালকে তারা আমাকে নির্বাচিত করলো পাত্র হিসেবে, এখন অন্য পাত্র ঠিক হয় কিভাবে? নিশ্চয়ই কোথাও কোনো দুর্নীতি হয়েছে। আমি এই সিদ্ধান্ত মানি না, আমি জবাব চাই। আমি জান যাই কোনো লাভ হইব না, যাক দাঁত কম থাকলে বুদ্ধি আছে। না না না, এটা মেনে নেওয়া যায় না। আপনি একজন স্কুল শিক্ষক, আমিও একজন স্কুল শিক্ষক। একজন স্কুল শিক্ষক হয়ে আপনি আরেকজন স্কুল শিক্ষকের সাথে এরকম প্রতারণামূলক আচরণ করতে পারেন না। আপনার যেরকম মেয়ের জন্য একটা ভালো ছেলে আপনি খুঁজছিলেন, সুস্থ সাংস্কৃতিবান রুচিবান একটা ছেলে খুঁজছিলেন, আমিও তো সেরকম একটা মেয়ে খুঁজছিলাম। ভেবেছিলাম কোনোদিন বিয়ে করব না, কিন্তু আপনার বিজ্ঞপ্তি দেখে মনের ভিতর একটা আশা জেগেছিল এবং সেই আশার অনেকখানি আপনি প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন গতকাল। আর সেই আজকে আপনি বলছেন যে বিয়ে হবে না। আপনি এরকম আচরণ আমার সাথে করতে পারেন না, আপনার কোনো অধিকার নেই আমার সাথে এরকম আচরণ করার। আপনি আমার সেন্টিমেন্টের কথা একবার চিন্তা করেছেন? আমার কি হতে পারে এটা আপনি একবার ভেবেছেন? আপনি এটা কখনোই করতে পারেন না আমার সাথে। নো নেবা। মিজান সাহেব আপনি একটু আসেন, আপনার সাথে আমার একটু কথা ছিল। আর কি কথা বলবো বলেন, কথা বলার আর কিছু বাকি আছে? একটু আসুন। হ্যাঁ তো ভীষণ একটা অন্যায় এবং অবিচার হয়েছে আমার উপর। আপনি বলেন, পাঁচজন পাত্রের ভিতর আমি সবচেয়ে যোগ্য ছিলাম, আমাকে নির্বাচিতও করা হয়েছে, মেয়েও আমার পছন্দ হয়েছে, এখন আপনারা বলছেন এই বিয়ে হবে না। আপনারা কি আমার মনের অবস্থাটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আপনি পাত্র হিসেবে একদম আসলে ঠিক আছেন, আপনি যোগ্য পাত্র, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু জীবনের বাস্তবতা আর গল্প তো এক না। আপনি একটু ওর হয়ে চিন্তা করেন তো সেই জিনিসটা আপনারা আগে খেয়াল করবেন না। আপনারা এরকম একটা বিজ্ঞাপন দিয়ে মানুষের মন নিয়ে তো খেলাধুলা করতে পারেন না। হ্যাঁ ভাইয়া, আপনার সব কিছু আসলে বুঝতে পারছি। ঠিক আছে, আপনারা যা চান সেটাই হবে, আমি আমার অধিকার প্রত্যাহার করে নিচ্ছি। ওকে, অল দ্য বেস্ট।